বন্ধুরা, আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব, মুভিটির নাম এনকান্টো। মুভিটি আমেরিকান কম্পিউটার অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি কমেডি ফিল্ম। মুভিটি মাদ্রিকাল একটি অসাধারণ ফ্যামিলিকে নিয়ে, যারা কলম্বিয়ার পাহাড়ে এনকান্টো নামক একটি মনোমুগ্ধকর জায়গায় বসবাস করে। এনকান্টোর জাদুর পরিবারের প্রতিটি শিশুকে একটি অনন্য উপহার দিয়ে আশীর্বাদ করেছে। মিরাবেল ছাড়া প্রতিটি শিশু আশীর্বাদটি পেয়েছে। মুভিটি প্রোডিউসড করেছেন ওয়াল্ট ডিসনি অ্যানিমেশন স্টুডিওস। এই মুভিটি ডাইরেক্টেড করেছেন জ্যারেড বুশ এবং বায়রন হাওয়ার্ড। মুভিটি রিলিজ হয়েছিল 2021 সালের নভেম্বর মাসে। বন্ধুরা, তাহলে বেশি কথা না বলে মুভিটির স্টোরি শুরু করছি। একজন অল্প বয়সী আলমা মাত্রিকাল তার স্বামী পেন্ড্রোকে একটি যুদ্ধে হারায়। আলমা তার তিন সন্তান জুলিয়েটা, পেপা এবং ব্রুনোকে নিয়ে তার বাড়ি থেকে পালিয়ে বাঁচে। একটি অলৌকিক ঘটনা দ্বারা তার মোমবাতিটি জাদুকরী গুণাবলী অর্জন করে। তাদের অনুগামীদেরকে বিস্ফোরিত করে তাদের বসবাসের জন্য একটি সংবেদনশীল ঘর তৈরি করে। 50 বছর পরেও মোমবাতিটি একইভাবে জ্বলতে থাকে এবং সেই শহরটি তার সুরক্ষায় উন্নতি লাভ করে। মোমবাতির জাদু প্রতিটি মাদ্রিগাল শিশুকে অতি মানবীয় ক্ষমতা প্রদান করে, যা তারা গ্রামবাসীদের সেবা করার জন্য ব্যবহার করে। ব্রুনো তার প্রাজ্ঞানের উপহারের জন্য নিন্দিত হয়েছিল, তাই সে 10 বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল। এদিকে জুলিয়েটারের সবথেকে ছোট মেয়ে মিরাবেল রহস্যজনকভাবে উপহার না পাওয়ায় তার ফ্যামিলি হতাশ হয়েছিল, আর পেপার ছোট ছেলে প্রাণীদের সাথে যোগাযোগ করার উপহার পেয়েছিল। মিরাবেলের কাছে কোনো জাদুশক্তি না থাকায় সবাই তাকে অবহেলা করে। মিরাবেল হঠাৎ দেখে তাদের বাড়িটি ফেটে যাচ্ছে। মিরাবেল জাদুকে বাঁচানোর সংকল্প করে। এরপর মিরাবেল একটি গুহা দেখতে পায়, যেখান থেকে সে অস্বচ্ছ পান্না কাচের টুকরো উদ্ধার করে। লুইসা মিরাবেলকে জানায় তার শক্তি কমে যাচ্ছে। এরপর সেই সন্ধ্যায় মিরাবেলের বড় বোন ইসাবেলাকে দেখতে আসে। ইসাবেলা নিজের ইচ্ছে মতো ফুল তৈরি করতে পারে। সেখানের ওই প্রতিবেশী মারিয়ানো গুজমানের সাথে তার বিয়ের কথা হয়। মিরাবেলের সবথেকে বয়স্ক কাজিন ডলোরেস, যিনি অতি মানবীয় শ্রবণ শক্তির অধিকারী, তিনি স্পষ্ট করে বলেন যে তিনি মিরাবেলকে তার বাবার সাথে ব্রুনোর সম্পর্কে কথা বলতে শুনেছেন। তাদের বাড়িটি আবার ফাটতে শুরু করে, যার ফলে সবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেই সময় অসাবধানতা বশত পেপা মুষলধারে বর্ষণ করে, সবাই সেখান থেকে পালিয়ে যায়। মিরাবেল ইঁদুরের একটি দলকে অনুসরণ করে এবং সে একটি গোপন পথ দেখতে পায়, যেখানে সে ব্রুনোর মুখোমুখি হয়। ব্রুনো প্রকাশ করেন যে মিরাবেলের প্রতি তার দৃষ্টিভঙ্গি তাকে পরিবারের সাথে মতবিরোধ ফেলে দিতে পারে। ব্রুনো তার ফ্যামিলির সকলকেই খুব ভালোবাসে, যাতে তার জন্য তার ফ্যামিলির উপর কোনো আঁচ না আসে, তাই সে নিজেকে লুকিয়ে রেখেছে। মিরাবেলের অনুরোধে ব্রুনোর অনিচ্ছায় সে তাদের ভবিষ্যৎ দেখে, যেখানে তারা দেখতে পায় তাদের জাদুর বাড়িটি ধ্বংস অনিবার্য। এরপর তারা দেখে সেই ধ্বংসের মাঝেও আসার আলো, যেখানে মিরাবেল ইসাবেলাকে আলিঙ্গন করছে। আবারও সেই জাদু পূর্বের অবস্থায় ফিরে আসে, যেখানে ইসাবেলা মিরাবেলকে কোনোভাবেই সহ্য করতে পারে না। মিরাবেলা ইসাবেলকে কিছুক্ষণ বোঝানোর পর তারা আলিঙ্গন করে। এর ফলে মোমবাতিটি আলোটি আবার উজ্জ্বল হয়ে ওঠে ও ফাটল কিছুটা নিরাময় হয়। এদিকে আলমা ইসাবেলকে মিরাবেলের সাথে খুশি থাকতে দেখে মিরাবেলের কটাক্ষ করতে থাকে। সে কোনো উপহার না পাওয়ার কারণে পরিবারের দুর্ভাগ্যের কারণ হিসেবে অভিযুক্ত করেন। এরপরে তাদের জাদুর বাড়িটিতে ফাটলে তৈরি করে ও বাড়িটি ভেঙে যায়। মিরাবেলের অনেক প্রচেষ্টা সত্ত্বেও মোমবাতিটি নিভে যায়। এরপর মাদ্রিগাল ফ্যামিলির সবাই শক্তিহীন হয়ে পড়ে। মিরাবেল দুঃখে একটি নদীর ধারে, যেখানে তার ঠাকুরদা পেন্ড্রো মারা গিয়েছিল, সেখানে চলে যায়। তার ফ্যামিলির সবাই তাকে খুঁজতে থাকে। অবশেষে আলমা মিরাবেলকে দেখতে পায়। আলমা তার পূর্বের সমস্ত কথা মিরাবেলকে বলে ও মিরাবেল তাকে বোঝে, ফলে দুজনের মধ্যে পুনর্মিলন হয়। সেখানেই ব্রুনো তার মায়ের মুখোমুখি হয়। এরপরে মাদ্রিগাল ফ্যামিলির সবাই পুনরায় মিলিত হয় এবং শহরের লোকেরা এসে তাদের বাড়িটি পুনর্নির্মাণে সহায়তা করে। এরপর মাদ্রিগাল ফ্যামিলির সবাই মিরাবেলকে নতুন বাড়ির গেট খোলার জন্য বলে। মিরাবেল দরজা খোলা মাত্র বাড়িটি আবার তার জাদুশক্তি ফিরে পায়। পরিবারের সমস্ত উপহারের পাশাপাশি বাড়ির জাদু পুনরুদ্ধার করে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে আমি নেক্সট টাইমে আরও ভালো ভালো স্টোরি আপনাদের সামনে তুলে ধরতে পারি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।